নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ছোটলাল শেঠ হিন্দি পাঠশালার জমি দখলের চেষ্টা স্বরূপ কর্তৃপক্ষ। পাইপলাইন বসানোর নামে রাস্তা গড়ত রাগে লাল বিধায়ক দীপায়ন। বরযাত্রপুর আনন্দ মেলায় অসামাজিক কার্যকলাপ, পদত্যাগ সভাপতির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি স্কুলের জমি দখল করে চলছে ভবন নির্মাণের কাজ। নীরব ভূমিকায় পুলিশ প্রশাসন, পুরসভা ও সেটেলমেন্ট বিভাগ। শিলচর তোলাপুটির ছোটলাল হিন্দি পাঠশালা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, প্রায় 100 বছরের পুরনো ওই স্কুলের জন্য 6 কাঠা 100 শতক জমি দান করেছিলেন একজন শিক্ষাপ্রেমী মানুষ। কিন্তু ওই 6 কাঠা 100 শতক জমির মধ্যে এখন শুধু 1 কাঠা জমি রয়েছে। এ বিষয়ে 2021 সাল থেকে সীমানা নির্ধারণের জন্য সেটেলমেন্ট থেকে শুরু করে জেলাশাসকের কাছে আবেদন করে আসছিলেন, কিন্তু কেউ তাদের আবেদনে সাড়া দেননি। দীর্ঘদিন অপেক্ষার পর কিছুদিন আগে স্কুলের প্রধান শিক্ষিকা মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে দেখা করে এই বিষয়ে অবগত করান। পরে এই বিষয়ে মন্ত্রী হাজারিকা কাছাড়ের জেলাশাসককে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। অবশেষে বুধবার সেটেলমেন্টের কর্মকর্তারা আসেন সীমানা নির্ধারণের জন্য, কিন্তু তারা সীমানা নির্ধারণ না করে নানা অজুহাত দেখে চলে যান। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ, মন্ত্রী পীযূষ হাজারিকা সহ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অতিসত্বর স্কুলের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। স্যার, পীযূষ হাজারিকারে আমরা যে ইয়ে আসইন এখানে হেড টিচার অর্চনা রায় তাইন এখানে গিয়া তাইন যখন পিটিশন দিছেন তখন পীযূষ হাজারিকা স্যারে কইসইন যে এই যে ইয়েটা আছে ডিমার্কেশনের বা যে ইস্যুটা আছে এই ইস্যুটা ফলো আপ করার জন্য ডিসি স্যাররে কোয়া হয়েছে। ডিসি স্যার তারপরে এটা কইসইন যে এটা 31 তারিখে এখানে ডিমার্কেশন হইব, কিন্তু আজকে 31 তারিখ আজকে আওয়ার পরে যে গভর্নমেন্ট টিম আজকে আইসছে আইয়া কইতেছে কি আমরা তারারে নোটিস পাঠাইছি 30 তারিখের, এইটা এরকম কোনো কথা ছিল না। তারপরে এরকম কথা হইছে যে না এখানে 30 তারিখের নোটিস দেওয়া হইতেছে। আচ্ছা, এটা গেল। তারপরে আইয়া আজকে ডকুমেন্ট আর তারা ওই যে RS-1 ডকুমেন্ট আছে, তারার RS-2 ডকুমেন্ট লাগতেছে, ইয়া সেকেন্ড আর এস যেটা কোয়া হয় সেকেন্ড আর এসের তারার ডকুমেন্ট আজকে তারা কইতেছে যে আমরা সেকেন্ড আর এসের ডকুমেন্ট না পাইলে আমরা এখানে ডিমার্কেশন করতে পারতাম না। সেই জন্য আজকে এই যে ডিমার্কেশন ছিল এটা ডিমার্কেশন হয়নি। আর এটার জন্য এই যে আমরা যে 2021 সন থেকে আজকে মোটামুটি 4 বছর থেকে আমরা এই সাফার করতেছি গভর্নমেন্টের কাজ, এটা এই জায়গাটা আমাদের না, এটা গভর্নমেন্টের জায়গা, এখানে বাচ্চাগুলো পড়বে। কিন্তু আজকে ডকুমেন্ট যে ইয়ে হচ্ছে, ডকুমেন্ট ইস্যু হচ্ছে বা ইয়ে হচ্ছে, এটার মধ্যে আমরা গভর্নমেন্ট সাপোর্ট কোনো পাইনি। আমরা এই গভর্নমেন্ট সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করতেছি সার্কেল অফিসাররে, ডিসি স্যাররে, এসপি স্যাররে যে এখানের এই যে ইস্যুটা আছে এটা জলদি সে জলদি এই প্রবলেমটা সলভ করে দিন। কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরব হন। এলাকায় গিয়ে তিনি কর্মীদের জিজ্ঞাসা করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানান তারা। এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন দীপায়ন চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সি নামের এই কোটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করছে, যা আগামীতে এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলবে। কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমাজল এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে। বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি, প্রপার রেস্টোরেশন হয়নি, NHIDCL প্রসেসিংয়ে চলছে। ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি, যেহেতু আপনাদের বিধায়ক আমি, তো NHIDCL ইতিমধ্যে এই কাজগুলোকে করবে। কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমরুদ বা আমাদের এই যে পূর্ব ভারতীয় গ্যাস, যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাটিংয়ের পর
যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার, সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয়, আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটা দরকার, অমৃতের পাইপ যাবে, আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে, কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে। কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি তখন অমৃত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম। তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন, ডিপার্টমেন্টকে বলুন, আরবান ডিপার্টমেন্টকে, যে পিডাব্লিউডি এক মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার, পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান, বা আফটার পাইপ লাইন আপনারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে, তাহলে পিডাব্লিউডি উইল বি আনসারেবল, তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে, আমি তিন চার দিনের মধ্যে একটা মিটিং ডেকেছি। বরযাত্রাপুর জিবির চাঁদপুরে আনন্দমেলায় মদ, জুয়া, গাঁজা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে মেলা কমিটির সভাপতি তাজিমউদ্দিন বড়ভুইয়া মঙ্গলবার আনন্দমেলা বন্ধের আহ্বান জানান। বুধবার সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতির পদ ত্যাগ করেন আনন্দমেলা কমিটির সভাপতি তাজিমউদ্দিন বড়ভুইয়া। এদিন সংবাদ মাধ্যমে জানান, শুরু থেকে মদ, জুয়া, গাঁজা উচ্চস্বরে মাইক বাজানো, মেলায় সিসি ক্যামেরা না থাকায় মেলায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে যা সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। মেলা কমিটি এইসব নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কমিটির সভাপতি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এখন মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা অঘটন ঘটে কমিটি দায়ী থাকবে না বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি তাজিমউদ্দিন বড়ভুইয়া, মেলা কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ। আনন্দমেলা হয়ে একটা মেলা উদ্বোধন করা হয়েছিল, আমরা আমিও কমিটির এখন সদস্য। মেলা চলাকালীন অবস্থা এখানে যে অবস্থা দেখলাম, কোনো পরিবার তার ফ্যামিলি নিয়ে গিয়া তার মাছ মিলিয়ে ঘুরে হইতে পারত না, দুই কুইন্টাল খারণ হইলে গিয়া প্রকাশ্যে গাঁজা এবং মদ এই মেলার ভিত্তিও বিক্রি হয়, শিবকা ফিরে নিয়ে আমাকে গাঁজা বিক্রি করে তারে করছি বা তা ছাড়া হয়েছে। এবারে জোয়া প্রথম তিন চার দিন প্রকাশ্যে চলছে, এবার যে আমরা কমিটির অবস্থা থেকে ঘোরা বন্ধ হয়েছে, তারপরেও মেলা শেষ হওয়ার পরে আবার তারা জোয়া আরম্ভ করেছে। গেল দুই নম্বর গিয়া গত সোমবারে আমরা মেলা কমিটির জয় সেক্রেটারি রবীন্দ্রনাথ দিন ছোট করে গিয়ে আমরা কমিটির সেক্রেটারি পেশেন্টের যে ব্যবহারটা হচ্ছে এই ব্যবহারটা আমরা দরিদ্র রাখতে না পারিয়ে আমরা শিক্ষক বাড়িতে শিক্ষক করেছি। শিক্ষকদের ঠিক আছে মেলা বাদ দিতে হয়নি, আমরা বলছি মেলাটা আমরা বুঝতাম না, তেমন বুঝছি না। আমরা পদত্যাগ করে সারেন্ডার করার কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মেম্বার সারেন্ডার করার পরেও গতবারকে আবার মেলাটা শুনছি, এর কারণ বুঝছি না কে বা কার কোন লিডারে বা কে মেলা চালাইছে এটা জানি না। এখন আমরা বক্তব্য হলো জিনিসটা, এই এখন মেলা চলাকালীন কোথায় কোনো দুর্ঘটনা ঘটনা ঘটলে আমরা যে কমিটি পত্র এই কমিটি কোনো দায়ী থাকবে না। দুই নম্বর মাধুষী গিয়া এখানে মাইক বাজে, মেলা কমি মেলার যে মালিক আছে কোনো সিসি ক্যামেরা নাই, এবং যে হিসাবে লাউডস্পিকার ব্যবহার করা হয় ছাত্ররা পুরো গার্জেন থেকে অভিযোগ আছে যে মাইকটা না চলে, মাইকটা তারা বন্ধ করে না, মাইকটা তারা কন্টিনিউ চালাই যায়। উধারবন্দের কাশীপুর প্রথমখণ্ডের সিপাই গ্রামে সরকারি নল আছে, কিন্তু সেই নলে পানীয় জল নেই, নেই যাতায়াতের সুব্যবস্থা। অন্যদিকে সুদীর্ঘ বছর থেকে শিলচর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা এই গ্রামটিতে বসবাসকারী 300 পরিবারের পথ চলাচলের পথসহ ইএনডি বাঁধের প্রায় 100 মিটার মেরামতের অভাবে এক পশলা বৃষ্টির জমা জলে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়, পাশে থাকা ঘরে এক হাঁটু জল জমা হয়। অন্যদিকে 2022 সালের বন্যায় বসবাসকারী প্রত্যেক জনগণের জমা জলের কবলে পড়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, অথচ আজ অবধি তারা সরকারি সাহায্য পাননি বলে অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা। সেই সঙ্গে এখানে জল জীবন মিশনের অধীনে নল আছে, কিন্তু নলে জল আসছে না, অথচ তাদের কাছে মাসিক অর্থ আদায় করছে সরকার। তাই তারা একটি নতুন পিএইচই প্লান্ট সহ এই বহাল ইএনডি বাঁধ মেরামতের জন্য উদারবন্দর বিধায়ক মেহের কাদের সোমসহ কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ মাধ্যমের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানান জিপির প্রাক্তন মেম্বার ফখর উদ্দিন লস্কর, নজরুল লস্কর, মনিমুল হক লস্কর, ময়না বেগম লস্কর, মাসুক বড়ভুইয়া, রফিক আহমেদ লস্কর, খিজুর আহমেদ লস্কর, শামিন আহমেদ লস্কর, রসুন বেগম লস্কর, আনোয়ারা বেগম লস্কর, জিয়াউর রহমান লস্কর প্রমুখ। আমরা সবই করি, মানুষ ক্ষেত কৃষি করে কাজ করে খাই আর, কিন্তু বিকালে আমরা জল কিনিয়া খাইতে পারি না, সেই কারণে আমরা এই কষ্ট। আর তারা মাসে মাসে 100-100 করে আমরা বিল উঠাই আনে, কিন্তু তো তারা জল দেয় না, জল না দেয় তারা কালে কইব এই সেই, আমরা নানান অসুবিধা দেখায়। আমরা এই কারণে আমরা তো জল পাই আরও না, আর বহুত কষ্ট করে আমরা দিনটা যার বলা। আমি কাশীপুর পার্ট ওয়ানের এক নম্বর সদস্য। আমরা এখানে
এক নম্বর হইল রাস্তাঘাটে খুবই দিগদারি, জল আইলে পরে পানি সব বা ডুবে, এরপরে আমরা বাড়িতে সব সাঁতার জল হয়ে যায়, একটা পুষ্করিণ বালা থাকে না, খাওয়ার পানির জলের কোনো ব্যবস্থাও থাকে না। এরপরে আমরা বারে বারে অভিনন্দন করছি, জানাইছি যে আমরা এই সাহায্য করো, আমরা সাহায্য করি, একদিনে কোনো জনটে পাই না, এমনি এখান থেকে কইবা নথিপত্র কাগজে সে জেরেস দেও, সেইখানে গিয়া কিচ্ছু নাই, দিলা শিলচর সার্কেল কই উদারবন যাও, উদারবন গেলে কই শিলচর যাও, সেটেলমেন্টে যাও, ডিসি যাও, এটা করি আমরা কিচ্ছু পাই না। তখন চাই আমরা ওই যে রাস্তাঘাটটার পানিটা ওটাও চাই, এখানে অতিশক্তি আমার মীরকান্তি সুম এমএলএ, আমরা এমএলএ তার কাছে আগেও রাখছি আর এখনও নতুনভাবে তার কাছে বিনোদন করিয়া আমরা এই কাজের লাগিয়া একটু মন দেওয়ার লাগিয়া আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখি আর আপনার কাছে। মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর মিউনিসিপ্যাল গোলদিঘি মলের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জানান, শিলচর মিউনিসিপ্যাল গোলদিঘি মলের ব্যবসায়ীদের অনেক কষ্টের মধ্যে ব্যবসা করতে হয়, তার কারণ বিশুদ্ধ পানীয় জল থেকে তারা বঞ্চিত, নেই বিদ্যুৎ পরিষেবা, নোংরা জল পান করতে হয় এবং পুরসভার পক্ষ থেকে নেই কোনো ধরনের বিহিত ব্যবস্থা। বিজেপি সরকার আসার পরে জনগণকে লুটেপুটে খাচ্ছে, শিলচর শহর অভিভাবকহীন হয়ে পড়ে আছে। তারা আরও বলেন, শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা বেহাল, কিন্তু কোনো বিহিত পদক্ষেপ নিচ্ছেন না নেতা মন্ত্রীরা, শিলচরের সাংসদ ও বিধায়ক অকর্মণ্য বলেও তারা তোপ দাগেন। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশাসন ও সরকারের কাছে সাপ জানান, অতিসত্ত্বর শিলচর মিউনিসিপ্যাল গোলদিঘি মলের পরিষেবা ঠিক না করলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন তারা গড়ে তুলবেন। আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোলদিঘি মল এসেছি, অনেকদিন ধরে দেখছি গোলদিঘি মলের যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন তারা খুব একটা অস্থিরতার মধ্যে তারা আছে, তাদের ব্যবসা ঠিকই বাঁচিয়ে রাখতে পারবে কি না, কেননা আজকে কয়েক বছর মধ্যে 50% উপর ব্যবসায়ী এই গোলদিঘি মল থেকে গুটিয়ে নিয়ে চলে গেছে। তার কারণটা কি, শিলচর শহর আসামের সেকেন্ড লার্জেস্ট টাউন হিসাবে পরিচিত, এখানে জনসংখ্যা বহুত প্রচুর এবং যে মহল তৈরি হয়েছে একটা অত্যাধুনিক মহল আসামের মধ্যে প্রথম বা দ্বিতীয় বললেও চলে। আজকে এই মহলটা ধ্বংস হওয়ার কারণটা কি, প্রত্যেকটা ব্যবসায়ীবৃন্দ তার সঠিক পয়সা দিয়ে যাচ্ছে, ট্যাম চার্জ দিয়ে যাচ্ছে, লাইটের বিল দিয়ে যাচ্ছে, ঘরের ভাড়া দিয়ে যাচ্ছে, এবং আশ্চর্যজনক যেখানে লাইটের ইউনিট 8 থেকে 8.50 টাকা জেনারেলি আমরা দিই, এই মহলে 20 টাকা করে লাইটের ইউনিট দিচ্ছে। তারপরেও আজকে অ্যাক্সেলেটার যদি নষ্ট হয়, 3 মাসের আগে অ্যাক্সেলেটার ঠিক হয় না, যদি জেনারেটার খারাপ হয় জেনারেটার 2-3 মাসের আগে ঠিক হয় না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, পানীয় জল দেখলে আপনারা এই পানীয় জল আজকে 3 থেকে 4 মাস এই আজকে ব্যবসায়ীবৃন্দরা এবং যারা গ্রাহক আছেন গ্রাহকরা ব্যবহার করছেন, শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার জন্য নেই, হাউসকিপিং ক্যাম্পটা নিয়ে যাচ্ছে, হাউসকিপিং একদম যাচ্ছাতা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নেই। দলের নামে অনুদান সংগ্রহের কথা স্বীকার করেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, সঙ্গে কিছু যুক্তিও তুলে ধরেন। বুধবার দুপুরে 1টায় উদারপন ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উদারপন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় সরকারি আধিকারিক থেকে জোর করে অনুদান সংগ্রহ নিয়ে এবার মুখ খুললেন উদারপন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়। এদিনের সাংবাদিক সম্মেলনে পুলক রায় ছাড়াও বিদুরানী সিং, ব্লক কংগ্রেস সহসভাপতি আব্দুল হোসেন বরবইয়া, এসসি চেয়ারম্যান কানাই রবিদাস, 2 ব্লক সাধারণ সম্পাদক আব্দুল হক লস্কর, যুব কংগ্রেসের সক্রিয় সদস্য বিজয় সাহা, সাদিক বর লস্কর, সেবাদল ইয়ং ব্রিগেডের সভাপতি আলেক দেবতা প্রমুখ উপস্থিত ছিলেন। পুলক রায় জানান, সরকারি আধিকারিকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য, তবে তিনি জোর করে অনুদান সংগ্রহ করেননি। এদিন সরকারি আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি, সেই সময় আগামী 13 আগস্ট ব্লক কংগ্রেস কমিটির বর্ষপূর্তি উদযাপন নিয়ে আলোচনা করা হয়। সেই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কংগ্রেস দলের রাজ্যিক নেতা গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া, ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনকে আমন্ত্রণ জানানোর কথা, তাতে অনেক খরচের ব্যাপার আছে, তাই যথাসম্ভব আর্থিক সহায়তার অনুরোধ জানান পুলক রায়। নিউজ যেটা বার হয় কিছু না কিছু সত্য থাকে, আর যেটা করছে সেটা সত্য যে আমি বাইদি বাই একজন অফিসারের সামনে পড়ে গেছিলাম গিয়া এবং তাকে রিকোয়েস্ট করছিলাম, তাই তখন কইছিল যে একটা লিখিয়া কিছু দিলেন, আমি আর সূর্যা সরলভাবে লিখিয়া দিয়েছি, আমার সাথে এই ফাইলটা আসিল কারের মধ্যে, তার দিয়া বাদ দিয়া লিখিয়া দিয়ে আমি রিসিভ দিয়া দিছি, এবং আমি অনুরোধ রাখছি যে 13 তারিখের আগে দিবা, 13 তারিখের আমরা একটা ইয়ে আছে, ওই বর্ষপূর্তি আছে ব্লক কংগ্রেসের, তো ভালো উদ্বোধন দিবে, অনুরোধ করছি যে আসে।
তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না, হয়তো বা তাই দিতেও পারেন না, দিলে নিমুন না নেওয়ার কথা না, এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই, বিগত দিনের এরকম কোনো কিছু ছিল না, বা আরও খেয়াল কাছে আমি যাই নাই আর কি, বা মনে হয় না যাই না, আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করে যাই, দেখা হয়েছিল হিসাবে কথা হয়েছে এবং ওই দেশের কথা না। কে বা কারা না করলে তো কিছু হয় না, কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে এরকম কোনো কিছু আমার আমার মধ্যে জানা নেই, মানে কেউ আছে বলে কোনোভাবে তো এটা আইডেক্ট হয়েছে। কংগ্রেসের মধ্যে কি কোনো বিক্ষুব্ধ শিবির আছে? না, উদাহরণ ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত, এখানে কোনো বিক্ষুব্ধ। হাতিকাল ও দক্ষিণ মোহনপুর জিপির কাম কাজ খতিয়ে দেখে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক করিমউদ্দিন ভূঁইয়া ওরফে সাজু। এদিন দুই জিপির কাজ পরিদর্শন করে পর্যালোচনা সভাও তিনি করেন। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, সোনাই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের সবকটি রাস্তা সংস্কার আগামী মরশুমে শুরু করবে, জনগণকে চলাচলের উপযোগী করে তুলতে তিনি যেকোনো পর্যায়ে রাস্তা সংস্কার করে দেবেন। এছাড়া এদিন দুই জিপির জল জীবন মিশন প্রকল্পের নির্মাণগুলিও খতিয়ে দেখেন, এতে স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভাব অভিযোগ ইত্যাদি শুনেন সাজু। এদিন বিধায়ক সাজুর সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও কে কুঞ্জধন সিংহ, দুইজিপির সচিব রাহুল দুর ও জাফর হোসেন, জনুবাবু লস্কর, ইস্কন্দর আলী আহমেদ, সিরাজউদ্দিন, নির্মলকান্তি দাস, জাহিরুল ইসলাম বড়ভূইয়া, আজাদ হোসেন লস্কর, মজিবুর রহমান, মাখন লস্কর, অলি হোসেন, এম ইউ মিজানুর রহমান, সজীব লস্কর, আফজল হোসেন লস্কর সহ আরও অন্যান্যরা। আবাস যোজনার যে গড় আছে, গড় 18 সিলেকশন হয়েছে, 19 হয়েছে, পুল আছে, শুদ্ধ আছে, আমরা এখন আবাস যোজনার পুল শুদ্ধ দেওয়া যেতাম না, না দিয়ে ডকুমেন্ট নিয়েছে নতুন রেজিস্ট্রেশন করিয়া ডিপি সেক্রেটারি আসুন, ইয়ারেস আসুন, তারা হেল্প করবা ইমিডিয়েটলি, আমি ছাড়াও আবার নভেম্বর আমরা নেক্সট যতজন বাকি হয়েছে তারা কাছে একটা মুখ দিব, যাতে মার্চের ভিতরে বাকি ঘর দেওয়া যায়, এই হইল আমার চেষ্টা। গরম লাগে ফেব্রুয়ারি টেকা দিবে না, বুঝ না নির্বাহী বই গরম লাগে ফেব্রুয়ারি টেকা টুকা দিবে না, পয়সা দেওয়া লাগতো না, এবং তা পয়ার লাগিয়ে দিয়েছি ব্লক পুরা একটিভ, আগে টাকা হিসেবে পয়সা লাগতো, আমার পয়সা লাগে না, পয়সার কোনো দরকারও নাই, আপনারা পয়সা দিবেন প্রত্যেকজন মানুষের এখন সহযোগিতা করবা, ব্লকের অফিসার হল, ডিপি সেক্রেটারি ও মানুষ আছে, তারা আমার পার্সোনালি বুঝছে যে আমরা কাম করবার সুযোগ নেই, আমরা কাম করব, আমরা প্রুফ করিয়া দিব আমরা মানুষের স্বার্থে কাম করতাম, তাই সোনাই ব্লকে আমরা বহুত উপরে নিতাম, আগে এক সময় আব্দুল প্রবেশকর থাকতে সোনাই ব্লকের যে মান মর্যাদা যেটা আছে আজ দুই মান মর্যাদা নাই, কারণ এমএলএ জাপটা নিল। জলজন্ত সমস্যা, পূজার আগে শহরের ভগ্নত সময় সড়কগুলি সংস্কার না হলে গণ মামলার হুমকি দিল ইউনিফাইড ফোরাম। এদিন ফোরামের এক প্রতিনিধি দল ডিডিসির সঙ্গে সাক্ষাৎ করে সড়ক সমস্যার বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং আলোচনা করেন এবং সুরহায় এক স্মারকপত্র তুলে দেন। ওই প্রতিনিধি দলে ছিলেন রাজন দত্ত, সঞ্জীব রায়, বি ভট্টাচার্য প্রমুখ। আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং আমরা দেখেছি যে আমরুত ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে, এখানে অনেক আনস্পেসিফাইড কাজ হচ্ছে যেটা আমরা বারবার বলার পরেও রেক্টিফিকেশন হচ্ছে না, তাই আজকে আমরা ফোরামের পক্ষ থেকে জেলা অধিপতিকে একটা মেমোরান্ডাম দিয়েছি যেটা আমরা ডিডিসির মাধ্যমে আমরা তুলে দিয়েছি এবং বিশেষ করে ডিডিসিকে আমরা অবহিত করিয়েছি যে আমরা গ্রেটার ফোরাম থেকে আমরা যে দাবিগুলো রেখেছি এই দাবিগুলো যাতে অন্তত জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয়, ফলো আপ করা হয়, যাতে বিভাগগুলো যে দুর্নীতি করছে সেটা আর এগিয়ে নিয়ে নেওয়া যায়, কারণ পাবলিকের পিঠটা দেয়ালে লেগে গেছে, আগামীতে যে একটা আউটবাস্ট হবে না এটা কোনো গ্যারান্টি নেই। আমরা সরকারের পক্ষেও এই কথা বলছি, আমরা চাই যে পাবলিক কোনো আউটবাস্ট না হোক এবং ট্যাক্স পেয়ার্স মানি জেনুইনলি ইউজ হোক এবং পাবলিক শান্তিপূর্ণভাবে আগামীতে পূজার মৌসুম আসছে, আগামীতে ঈদ আসছে, দুর্গাপূজা আছে, কালী পূজা আছে, দিওয়ালি আছে, ছট পূজা আছে, প্রত্যেক ধর্মের লোকরা, প্রত্যেক ভাষাভাষীর লোকরা আছে নিজের উৎসবটা আনন্দের সাথে উপভোগ করতে পারে, সেদিকে আমরা তাকিয়ে আছি এবং আজকে আমরা ডিডিসিকে এটাই আমরা আচ্ছা কেন কাজ করছে না, এটা আমরা এসেছি, আমরা জানতে এসেছি
জেলা প্রশাসনের কাছে কেন কাজগুলো হচ্ছে না, কেন মনিটারিং হচ্ছে না, কেন ফলো আপ হচ্ছে না, কেন কোঅর্ডিনেশন হচ্ছে না, কেন কমিউনিকেশন হচ্ছে না, আমরা এটা জানার জন্য আমরা এসেছি। কারা চুপ আছে, কারা কাজ করছে না, এটা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। আমরা সেই ব্যাপারটা অবগত করিয়েছি। আমি বারবার বলছি, পাবলিকের পিঠ দেওয়ালে লেগে গেছে, আগামীতে যে কোনো সময় আউটবার্স হতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। ছোটলাল শেঠ হিন্দি পাঠশালার জমি দখলের চেষ্টা স্বরূপ কর্তৃপক্ষ। পাইপলাইন বসানোর নামে রাস্তা গড়ত রাগে লাল বিধায়ক দীপায়ন। বরযাত্রপুর আনন্দমেলায় অসামাজিক কার্যকলাপ, পদত্যাগ সভাপতির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।